হাই বন্ধুরা, টেকনিক্যাল বাংলাতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা, যে আপনি যখনই জিও ইউজ করেন, আপনার যদি এলটি মোবাইল আছে, তাহলে আপনি এই প্রবলেমটা ফেস করতে থাকবেন। হয়তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে জিও 4G ভয়েস আনএবল টু ডিটেক্ট। বন্ধুরা, সবারই এই রকম হতে পারে, কিন্তু বেশিরভাগ আমার হচ্ছে। আশা করি আপনাদের মধ্যেও কিছু জনের হতে পারে, তো এই জন্য ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এটাকে আপনি কী করে ঠিক করবেন? প্রত্যেক দিন আমি যখনই মোবাইল খুলি, তো প্রত্যেক দিনে এই সেমই প্রবলেম হয়, তো আমাকে প্রত্যেক দিনে সেম প্রবলেমের জন্য সেম সলিউশনে করতে হয়। তো আপনাদেরও শিখিয়ে রাখি, আপনিও এটা যাতে সহজে আপনার জিও 4G ভয়েসটা অ্যাক্টিভ করতে পারেন। তো এর জন্য আপনাকে কী করে, আপনার সেটিংস যে আছে মোবাইলে, সেটিং অপশানে গিয়ে আপনার যে অ্যাপস আছে বন্ধুরা, অ্যাপসে ক্লিক করবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। তো বন্ধুরা, এখন আমি কী করছি, জিও 4G বন্ধুরা দেখাচ্ছি। জিও 4G বসে ক্লিক করলাম, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটাতে আপনি কী করবেন, ক্লিক করবেন, ডাটা ক্লিয়ার হয়ে গেল। এখন ফ্রেশ অ্যাপটা আপনার খুলবে, পার ডে আপনাকে করতে হবে না, কারণ আমিও এইরকম করি পার ডে। তো এখন আমি কী করব, ডাটা ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 4G যেটা দেখাতো আগে সেটা আর দেখাচ্ছে না। তো এখন আমি ব্যাক যাচ্ছি, ব্যাকে গিয়ে আমরা জিও 4G যে ভয়েস আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জিও 4G ভয়েস, সরি বন্ধুরা অন্য অ্যাপস খুলে গেছে। তো এখন আমি ব্যাকে যাচ্ছি, জিও 4G বন্ধুরা, এখানে জিও 4G ভয়েসে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু সময় টাইম নেবে কনফিগারেশন হতে, তো বন্ধুরা ওয়েট করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা জিও 4G নতুন একটা মুডে খুলেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনাকে দেখাবে কনফিগারেশন সেটিং হয়ে গেছে। তো বন্ধুরা এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাক্টিভেট দেখিয়ে দেবে যে আপনার এরা জিও 4G চালু হয়ে গেছে। তো বন্ধুরা এবারে ব্যাক করে করে আপনার স্টার্ট নাও করলে আপনার এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিও 4G চালু হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আপনি আপনার এলটি ভার্সন যদি মোবাইল থাকে, জিও 4G যদি চালু না হয়, তাহলে আপনি এভাবে এটাকে অ্যাক্টিভ করে আবার চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর অবশ্যই নতুন যদি এসে থাকেন সাবস্ক্রাইব করুন, কারণ আমি এইরকম ধরনের কিছু নতুন ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই। নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা।